প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসলেন বা এখন যেগুলো দেখছেন ব্ল্যাঙ্ক কমেন্ট। দেখুন কমেন্টগুলো আমি এক মিনিট আগে করেছি, এটার টিউটোরিয়াল হবে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন টন করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবসময় পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন এখন আমরা মেন টিউটোরিয়ালে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডের সাথে এই ধরনের টপিক শেয়ার করতে কখনোই ভুলবেন না। এখন আমি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করব, অবশ্যই ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবেন আপনিও। এখন আমি যে কোনো একটি পোস্ট সিলেক্ট করে নেব এখান থেকে, যে কোনো পোস্ট, আপনি যার পোস্ট খুশি তার পোস্ট আমি কমেন্ট করতে পারেন। আমি একটি পোস্ট সিলেক্ট করলাম, এখানে সাইডে কমেন্ট অপশনে একটি টাচ করুন কমেন্ট করার জন্য। এখান থেকে নিচে লেখার জন্য রাইটিং অপশন একটি টাচ করুন, তারপরে এখান থেকে আপনাকে প্রথম ফার্স্ট অফ অল অ্যাট দ্য রেট দিতে হবে। এখান থেকে অ্যাট দ্য রেট একটা দিন, তারপরে এখান থেকে একটি স্পেস দিন, তারপরে আবার এখানে সংখ্যার উপরে একটি টাচ করুন, তারপরে এখান থেকে এর উপরে একটি টাচ করুন, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, আমরা যেটা বলতাম সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট একটা হবে, তারপর জিরো হবে, তারপরে এই ইন্টারের উপরের এই অপশনটাতে এইটা একটা হবে, তারপরে আবারও সেকেন্ড ব্র্যাকেট হবে, আবারও সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে যেটা দিচ্ছেন সেটা মানে সেকেন্ড ব্র্যাকেট শেষেরটা। এবার কমেন্টটা করে দিন আপনি, কিন্তু দেখুন আমাদের ব্ল্যাঙ্ক হলো না। কিন্তু এখনটা কাজ আপনি হচ্ছে যে কমেন্টটা করছেন তারপর লং প্রেস করুন, তারপর এখান থেকে এডিট কমেন্টে যান, এখন কার্সারটা নিয়ে গিয়ে এখান থেকে মাঝখানে যে স্পেসটা এটা কেটে ডান করে দিন, এটা আপনার ব্ল্যাঙ্ক কমেন্ট হয়ে যাবে। এভাবে আপনি ব্ল্যাঙ্ক কমেন্টগুলো করতে পারেন, কিন্তু একবারে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক কমেন্ট করতে পারবেন না, আমি যেভাবে দেখালাম এভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।